অনেক আলোচনা হয়েছিল ভিনিকে নিয়ে, তবে তার হাতে ওঠেনি ব্যালন ডি'অর। এদিকে আলোচনায় ছিলেন লাউতারো মার্টিনেজ, তিনি অবস্থান করেছেন তালিকার 7 নম্বর স্থানে। ব্যালন ডি'অর এত পেছনে থাকলেও এবার ঠিকই জিতে নিলেন দামি এক পুরস্কার। এরকমই এক পুরস্কার হাতে উঠেছে তার, যেটা কখনোই জয় করতে পারেননি লিওনেল মেসি। তিনিও ছিলেন এবার মনোনয়নের তালিকায়, বাকিটা শুনব প্রতিবেদনে। এবারের মতো শেষ কবে ব্যালন ডি'অরের নাটক দেখা গেছে তা মনে পড়ে না। শেষ দিনে 6 ঘন্টা আগেও সবাই জানত পুরস্কারটি উঠবে ভিনির হাতে, তবে শেষ মুহূর্তে দৃশ্যপর্যায় বদলে ব্যালন ডি'অর জিতে নেন রদ্রি। এদিকে দেশ ও ক্লাবের হয়ে দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন লাউতারো মার্টিনেজ, দু হাত ভরে জিতিয়েছিলেন একের পর এক দলীয় ও ব্যক্তিগত পুরস্কার। ক্লাবের হয়ে লিগ টাইটেল সহ জিতেছেন মোট 2টি শিরোপা, আর দেশের হয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন কোপা আমেরিকা। আর তাতে করে লাতিনে এখন সবচেয়ে বেশি 16 বার এই শিরোপার মালিক বনে গেছে আলবি সেলেস্তেরা। এটা তো গেল তার দলীয় সাফল্য, এবার চোখ দেওয়া যাক তার ব্যক্তিগত সাফল্যের দিকে। এখানেও বেশ উজ্জ্বল তিনি, সিরিয়াতে সবচেয়ে বেশি গোল করে জিতেছেন গোল্ডেন বুট, এছাড়াও দলকে লিগ শিরোপা জেতানোর পথে সেরা খেলোয়াড় বনে গেছেন তিনি। এদিকে আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপা জয়ের মেইন ম্যান ছিলেন তিনি, মেসিকে দর্শক বানিয়ে তিনি হয়ে গেছেন সুপারস্টার। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ 5 গোল করে গোল্ডেন বুট জিতেই থেমে থাকেননি, শেষ পর্যন্ত ফাইনালেও একমাত্র গোল আসে তার পায়ে। বলা যায় ওয়ান ম্যান আর্মি ছিল আক্রমণ ভাগে। সব মিলিয়ে মুদ্রায় এপিঠ ওপিঠ দুদিকেই ভালো করায় বেশ আলোচনায় ছিলেন লাউতারো মার্টিনেজ, শেষ পর্যন্ত মিডিয়ার ভালো সমর্থন না থাকার কারণেই এত পেছনে পড়তে হয় তাকে। এতটা পেছনে পড়ে হতাশ ছিলেন তিনি, নিজেও জানিয়েছিলেন এটা আশা করেননি। এদিকে ব্যালন ডি'অরের মঞ্চে হতাশ হলেও হতাশ হতে হয়নি অন্য আরেক মঞ্চে। এবার মেসির সাথে মনোনয়ন পাওয়ার পর তাকে টপকে জিতে নিয়েছেন গোল্ডেন ফুটের পুরস্কার। শুধু মেসি একাই নন, বড় বড় নামের মাঝে আরও ছিলেন হ্যারি কেইন, নেইমার জুনিয়র, করিম বেনজেমা, ভার্জিল ভ্যান ডাইক, থমাস মুলারের মতো খেলোয়াড়রা। তবে সবাইকে টপকে গোল্ডেন ফুট পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এই পুরস্কারের অবশ্য একটি নিয়ম আছে, চাইলেই যে কেউ জিততে পারবে না এই পুরস্কার, কিংবা যত খুশি তত জেতার নেই কোনো নিয়ম। 2003 সাল হতে দেওয়া এই পুরস্কার কেউই একবারের বেশি জয় করতে পারবে না, আর কেউ একবার জয় করলে সে আর কখনো মনোনয়ন পাবে না। এদিকে এই পুরস্কার জয় করতে হলে একজন খেলোয়াড়ের বয়স হতে হবে 27-এর উপরে। দারুণ একটি মৌসুম কাটানোর পর ব্যালন ডি'অর মঞ্চে খালি হাতে ফিরলেও এখানে ঠিকই পুরস্কার জিতলেন তিনি, তাতে করে প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে গোল্ডেন ফুট জয়ের কীর্তি গড়া হলো তার। দুহাত ভরে এত সাফল্য থাকলেও গোল্ডেন ফুট পুরস্কার এখনও অধরা মেসির।